সুপ্রিয় দর্শক, চলছে মহান ভাষার মাস, তাই আয়োজনের শুরুতেই সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন বলটন ল্যাপটপ তারকা কথন। আমরা যেমনটি বলছিলাম যে আমাদের ভাষার মাস, আমাদের প্রাণের বাংলা ভাষার মাস, আর সেই ভাষার মাসেই হয় আমাদের প্রাণের মেলা, একুশে বইমেলা। সেই একুশে বইমেলাতে একদিকে যেমন পাঠক লেখক প্রকাশকদের মিলন মেলা হয়, সেই মিলন মেলা আমাদের আয়োজনের মধ্যেও কিন্তু স্থান পায়। তাই আজ আমরা একুশে বইমেলায় প্রকাশিত হওয়া বইয়ের একজন তারকা লেখক, যিনি ভীষণ গুণী একজন মানুষ, তিনি কর্পোরেট ওয়ার্ল্ডেরও একজন ভীষণ কর্মী জনপ্রিয় মানুষ, তিনি সেই গুণী মানুষটির কথা যার কথা বলছি, তিনি মাশরুর আরিফিন, কথা সাহিত্যিক, অনুবাদক এবং ব্যবস্থাপনা পরিচালক, সিটি ব্যাংক লিমিটেড। অনেক শুভেচ্ছা ওয়ালটন ল্যাপটপ তারকা কথনে। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। সবাইকে শুভেচ্ছা। ফেব্রুয়ারি ভাষার মাসে চ্যানেলাই ডাকলো, রাজি হলাম ব্যাংকের কাজ ফেলে এখানে আসতে, ভালো লাগছে সত্যি। আমরা খুব কৃতজ্ঞ আয়োজনের, মানে শুরুতেই আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে বইমেলার মানে এই সময়টা আসলে যখন আমরা পাই আপনাদের মতো গুণী মানুষদের, আমাদের খুব ভালো লাগে আপনাদের পেছনের কথাগুলো জানতে পারি, যেটা অনেককেই উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। তো আমরা যেমনটি জানি যে বিগত বছরগুলোতে অনেকগুলো বই এসেছে আপনার, এবারে বইমেলায় একটি বই এসেছে, সেই সম্পর্কে একটু যদি শুরুতেই বল। বইমেলা এবারে আমার এসছে প্রথম উপন্যাস, আমার বেশ দীর্ঘ সাইজের উপন্যাস, নাম আগস্ট আপছায়া। বইটা অলরেডি পাঠক ভালোভাবে গ্রহণ করেছেন, ইন্টারনেটে বইটা নিয়ে রীতিমতো ঝড় চলছে, প্রচুর আলাপ আলোচনা চলছে, বিতর্ক যা এসছে তা চলছে, সামনে হয়তো আরও আসবে। পলিটিক্যাল একটা ন্যারেটিভ আছে এটার মধ্যে, বাট বেসিক্যালি আপনার পয়েন্ট অফ ভিউটা ইমাজিনারি। আচ্ছা, আমি নিজেই কথা বলছি ওখানে ফার্স্ট পার্সনে। এটার সুতো হিসাবে, থ্রেড হিসাবে আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড 1975-এর, আর তার উপরেই দাঁড়ায় আছে অনেক কিছু, আপনার এ পৃথিবীর এ টু জেড ওই এক হত্যাকাণ্ডের পাশবিকতার উপরে দাঁড়ানো, নির্মম নৃশংস, মানে মানবিকতার যে একেবারে মানে চরমতম লঙ্ঘনের যে ব্যাপারগুলো সেগুলো কি উঠে এসেছে? জি, সেগুলি উঠে এসেছে, সেগুলি নিয়েই কাজ করতে চেয়েছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এখানে বইয়ের 40 পৃষ্ঠা মতন জায়গা নিয়েছে, বাট বাকিটুকু বেসিক্যালি পৃথিবীতে কত রকম ষড়যন্ত্র হয়, বিশ্বাসঘাতকতা কতভাবে ঘটে, এগুলো নিয়ে কাজ করা। কাছের মানুষরাও করতে পারে, দূরের মানুষও করতে পারে, পলিটিক্যাল স্পেয়ারে, পলিটিক্যাল জায়গাগুলোতে কী কী ঘটতে পারে এবং কত সহজে মানুষ মানুষকে ভুল বুঝতে পারে, কত সহজে মানুষের মধ্যে কত রকমের আপনার কত রকম দুর্দশার মুখে মানুষ পড়ে এবং কত রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে মানুষকে পার হতে হয়, এবং এই পৃথিবী নিয়ে আদৌ আশা করার কিছু আছে কি না, এবং এই জীবনটা যেমন যে মানুষের যে মানবিক ব্যাপারগুলো, এবং সেই মানবিক ওই যেমনটি শুরুতে বলছিলাম যে চরম লঙ্ঘনের ফলে মানে পৃথিবী যে বাসযোগ্য থাকবে কিনা সেই ব্যাপারগুলো বোধ হয় আপনি। হ্যাঁ, সেই ব্যাপারগুলো এসছে, বিকজ বইটার মধ্যে বিশাল ষড়যন্ত্র আছে যে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। ঘটনাটা ঘটে বসুন্ধরা আবাসিক এলাকায়, দিস ইজ এ ফিকশন, অ্যাজ আই সেড এটা ইমাজিনারি। সো 15ই আগস্টকে কেন্দ্র করেই এটা ঘটে, বাট 15ই আগস্টকে কেন্দ্র করে অনেক বাস্তব ঘটনাও পৃথিবীতে আছে। যেমন আমরা কেউই জানি না যে 15ই আগস্টেই আপনার কঙ্গো ব্রাজাভিল স্বাধীন হয়, যে 15ই আগস্টেই কঙ্গোতে 125 কোটি লোক মারা যায়। আমরা কেউ জানি না যে 15ই আগস্টেই আপনার আমাদের ইউনো মহানায়ক হিটলার তার ছাড়পত্র পান। 15ই আগস্টের তারিখগুলো নিয়ে এক ধরনের মজা করতে চেয়েছে, এক ধরনের দেখাতে চেয়েছে, রিলেট করতে চেষ্টা করেছে যে পৃথিবীতে একটা অভিশপ্ত দিন। শুধু তাই না, মানে 15ই আগস্টটা একটা ইজ এ কাইন্ড অফ, আমার শুনে ভীষণ আগ্রহ হচ্ছে যে এই আপনি যেমনটি বললেন যে এটি বেশ বড় কলেবরে আপনি বইটি, বড় কলেবরের উপন্যাস, এবং এখানে বিশ্ব সাহিত্যের অনেক বড় বড় তারকা লেখক আছেন। যেমন আপনি চিন্তা করেন যে ধরা যাক আলেকজান্ডার পুশকিনের কথা, রাশিয়ার আমাদের রাশিয়ার রবীন্দ্রনাথ যিনি, তাকে পুশকিনকে রাশিয়ার যার গুলিতে হত্যা করলেন, মানে একটা সেট আপ করা একটা ডুয়েলে। আবার দ্বিতীয় রাশিয়ান বড় কবি লেরমন্তভ, তাকেও যার আবার আরেকভাবে হত্যা করাই দিলেন আর একটা ডুয়েলে। রাশিয়ার দুই বড় কবির মৃত্যু ঘটে গেল যারের এক ইচ্ছার কারণে, এবং লেরমন্তভের মৃত্যুর পরে যার মন্তব্য করলেন যে কুকুরে মরেছে, কুকুরের মৃত্যু। আপনি চিন্তা করেন 15ই আগস্ট তারিখে হুদা যখন শেখ কামাল সাহেবের পায়ে গুলি করে,
সেও তখন শেখ কামাল গুলি খেয়ে পড়ে গেছে, আপনারা জানেন কিনা জানি না। অ্যান্ড হি ইউজ সাচ এ ওয়ার্ড, ওই কুকুরের মতোই একটা বাজে কথা বলে যে এই বাচ্চা সোজা হয়ে দাঁড়া। সো দিজ আর অল রিলেটেড, ইউনো, হিস্টোরির ডটগুলো কানেক্ট করলে দেখা যায় যে পৃথিবী একটা পৈশাচিকতার রূপ কিন্তু আসলে একই রকম। মানে শুধু তাও না, পৃথিবী একটা পৈশাচিক সাচের মধ্যে রিপিটেটিভ ওয়েতে ঘুরছে। সো এই পৃথিবী থেকে আপনি কতটুকু আশা করতে পারেন কি হতে পারে সামনে, সামনের দিন আরো ভয়াবহ হতে পারে। এই বইটি পড়লে আসলে আমার মনে হয় যে প্রজন্ম মানে পৃথিবীর ওই নৃশংসতা এবং মানুষের ওই যে মানবিক যে ব্যাপারগুলো, লঙ্ঘনের ব্যাপারগুলো, সেগুলো সম্পর্কে জানতে মানে পারবে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনার এই এত ব্যস্ততম, আমরা জানি যে আপনি একজন ব্যবস্থাপনা পরিচালক একটি ব্যাংকের, ভীষণ ব্যস্ততা থাকে আপনার কাজের, কিন্তু এই সব কিছু মানে ছাপিয়ে আপনার এই বৃহৎ কলেবরের এটা একদমই নিরীক্ষাধর্মী আমি বলবো, যে অনেক রকমের রিসার্চের মধ্য দিয়ে তারপরে কিন্তু আপনাকে মানে প্রচুর পাঠ করে তারপরে আপনার লেখাটা লিখতে হয়েছে, সেই মানে সুযোগটি আসলে কোন বিষয়টি আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে? সেই কথা যাওয়ার আগে বলবো যেখানে আপনি আমাকে কাট করলেন সেটা বলতে হবে, বিকজ শুধুমাত্র নৃশংসতা আর পাশবিকতা দেখানো কোনো উপন্যাসিকের কাজ হতে পারে না। সেটার জন্য আপনি অনেকগুলো রক্ত একটা বাটির মধ্যে রেখে রাস্তায় ঘুরে বেড়াতে পারেন, সেটা কোনো কাজ না। আসলে ওইখানে একটা ব্যালেন্স লাগে। সো এখানে ন্যারেটিভ এক্সপোজিশন যেটা আমার, যে আঙ্গিকে জিনিসটা বলা, তার মধ্যে এটা এসছে যে উপন্যাসটা যেন এতখানি নৃশংসতারই একটা দলিল না হয়ে থাকে। তো সেজন্যই দেয়ার ইজ আ ফাইন ব্যালেন্স বিটুইন নৃশংসতা আর নেচার, এটা উপন্যাসে আমার দেখার বিরাট আগ্রহ ছিল। পাঠকের যেটা বেশি ভালো লাগবে নৃশংসর বিষয়গুলো না, কিন্তু নৃশংসত বিষয়গুলো না, ভালো লাগবে যে এই ফাইন ব্যালেন্সের জন্য পৃথিবী আবার তার কক্ষপথে চলে। এই ব্যালেন্সটাই আমি নিয়ে এসেছি প্রকৃতি থেকে, প্রচুর প্রকৃতি বর্ণনা আছে, সেটার জন্যই এই উপন্যাসে এসছে মার্সেল প্রুস্ট, বিখ্যাত ফরাসি উপন্যাসিক, এসছেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সো এই উপন্যাসটার একটা ব্যালেন্স চোখে দেখা যে আমাদের এই লাইফটা কেন এমন, এই লাইফটা যেমন, জীবন যেমন, জীবন কেন তেমন, এটা দেখার একটা চেষ্টা আছে। নাও টু কাম ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে এত ব্যস্ততার মধ্যে কী করে পারি, আসলে প্যাশন থাকলে সব কিছুই সম্ভব। আমি এর চেয়েও দীর্ঘদিনের কাজ আমি করেছি যখন আমি হোমারের ইলিয়াড বাংলায় অনুবাদ করি, 900-950 পৃষ্ঠার একটা কাজ, জটিল একটা কাজ ছিল, অফিস থেকে গিয়ে গিয়ে এই রাত 9টার পর থেকে রাত 9টা থেকে 2টো এই সময়ের মধ্যেই করা, এবং তাতেও কোনো অফিসের আসলে কোনো, আপনি যদি নিজের প্যাশনটাকে সামনে নিয়ে যান তাহলে আসলে এগুলি কোনো বাধা না, কারণ জীবনে হাতে সময় পর্যাপ্ত, কাজগুলোকেও বোধহয় অনেক বেশি সহজ করে দেয় না, তখন কি হয় আপনাকে অনেক রকমের অনেক কিছু স্পর্শ করে না, আপনি ওইটার আড়ালে লুকাতে পারেন, এবং আপনার আলাদা একটা জগৎ থাকে, ভুবন থাকে। এবং বেসিক্যালি আমরা বলতে ভালোবাসি যে আসলে সময় কি করে পাই, সময়ের তো আমি তারপরও দেখি অনেক সময় নষ্ট হয়, সময়ের কোনো অভাব নেই। এটা খুব চমৎকার বলেছেন আপনি, যে আমার মনে হয় এই প্রজন্মের যারা তাদের জন্য এটা অনেক বেশি অনুপ্রেরণার হবে। আজকাল সবাই বলে আমি অনেক ব্যস্ত, এটা করতে পারি না, সেটা করতে পারি না, আসলে আমরা কোনো কিছু না করে বেশি ব্যস্ত, আমরা টাইম ম্যানেজমেন্ট জানি না বলেই মনে করি যে সময় নেই, আর জিনিসটার মধ্যে প্যাশন থাকে না বলে বিরক্তির সাথে করি, বিরক্তির সাথে করার জন্য মনে হয় কি ওই বিষয়টা একটা বোঝা, আসলে বিষয়টা হয়তো আনন্দের। এটা খুব চমৎকার, মানে খুবই মোটিভেশনাল একটা কথা আপনি বলেছেন, কারণ আপনি এত সফল একজন মানুষ, অনেক চড়াই উতরাই পার করে কিন্তু আপনার যে পেশাগত যে অবস্থান সেটা তৈরি করেছেন, সাথে এই এই যে যেমন ইলিয়টের মতন একটা মানে বই সেটা আপনি অনুবাদ করেছেন, সেই সাথে আরো মানে আপনার নিজের অনেকগুলো লেখা এসেছে। একটু জানতে চাই, আপনি শুরুতে বলছিলেন যে অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক গণমাধ্যমে এবং আপনি পাঠকের কাছ থেকেও শুনেছেন, সব মিলিয়ে আসলে আপনার অনুভূতির জায়গাটা জানতে চাই। যে আমার অনুভূতির জায়গাটা হচ্ছে যে এই সামাজিক গণমাধ্যমের ঝড় আমাকে স্পর্শ করে না, কারণ আমি আমার মিশন জানি, আমি জানি যে আমাকে আরো বেশি লিখতে হবে। মাঝখান থেকে যেটা হয়েছে যে প্রথমা থেকে বইটি বেরিয়েছে, প্রথমা আলো প্রচুর বিজ্ঞাপন করেছে, আমি নিজের টাকা দিয়ে কিছু পোস্টারও করেছি, আমার সেই রাইট আছে অ্যাজ এ রাইটার। আমি মনে করি না যে এখানেই ঝড়গুলো উঠছে যে ইনি একটা ব্যাংকের MD, ইনার এত টাকা পয়সা আছে, ইনি এগুলি কেন করছে, সাহিত্য তো বোধহয় খুব পবিত্র কোনো একটা জায়গা। আমি ওইটা তো বিশ্বাস করি না যে সাহিত্য বা বই কোনো পবিত্র কিছু, যখন বইতে গায়ে দাম পড়ে যায় তখন আর এটা পবিত্র থাকে না, এটা কমার্সের অংশ হয়ে দাঁড়ায়, বাণিজ্যিক হয়ে দাঁড়ায়। আপনি সাহিত্য পবিত্র থাকবে যতক্ষণ আপনি আপনার ড্রয়ারের মধ্যে এটা রেখে দিবেন, আপনি যে মুহূর্তে পাবলিক পরিমণ্ডলে দাম সহকারে চলে গেলেন, মানুষকে পকেটের টাকা দিয়ে কিনতে বাধ্য করলেন, তখন শৈল্পিক মানে জায়গাটা কাখানিকটা কমে যায় না, কোনো কিছুই তো কমে না, ওটা কমার্সের জায়গা, আপনার লেখা আপনি লিখেছেন, মানুষ টাকা দিয়ে কিনছে, এটার বিজ্ঞাপন অ্যান্ড প্রচার করার সার্বিক রাইট আপনার আছে। আমাদের এখানে
দেখানোই হয়, একটা বই মাটিতে পড়ে গেলে আমরা উঠে তুলে আবার ওটাকে চুমু খাই। আমাদের চিন্তা ধারণার মধ্যেই আছে বই একটা পবিত্র কোনো কিছু। আমার কাছে বই পবিত্র কোনো কিছুই না, বইও যা একটা পণ্য, তাই যে মুহূর্তে জিনিসটার মধ্যে দামের ছাপ পড়ে গেল আমি আর এটাকে নিয়ে স্পেশালি কোনো রকম করে ভাবতে চাই না, কারণ তখনই দেখা যায় কি একটা জ্ঞানের জগতে আমরা তখন চিন্তা করি যে আমি বড় সেটি পৌঁছে দেওয়ার জন্য যদি বিজ্ঞাপন প্রয়োজন হয় সেটা আরো পাঠকের হাতে, সেটা আমার মনে হয় যে আপনি খুব চমকে বলেছেন। এটি আপনি যা মনে করেন যেভাবে মনে করেন, অন্য সব পণ্যের বিজ্ঞাপন হলে চ্যানেলের এত বিজ্ঞাপনের খবরের আগে তাতে চ্যানেলাই নাই হয়ে যায় না। বিজ্ঞাপন হওয়া বলতেই যে খারাপ কিছু তা না তো, বিকজ আপনি তো বিজ্ঞাপনের বাইরে গিয়ে কাজ করতে পারবেন না এখন, তো মানুষের কাছে আপনি লিখেছেন না, বরং ওই যে ওই কথাটাই আমরা যদি বলি যে আপনার লেখাটা পাঠকের কাছে পৌঁছে দাও, যেহেতু বইমেলে হাজারের উপরে বই আসছে, সব বই সম্পর্কে হয়তো ওয়াকিবহল থাকে না পাঠকরা, সুতরাং আপনি যদি কোনো একটা বিজ্ঞাপনের মাধ্যমে সেটির খবর দিতে পারেন মনে হয় সেটি খারাপ না বিষয়টা। যাই হোক, আমরা যেমনটি আপনি বললেন যে প্রথমা থেকেই বইটি প্রকাশ হয়েছে এবং প্রথম আলোতে প্রচুর বিজ্ঞাপনও এসেছে, সব মিলিয়ে এটার মানে আপনার বইটা নিয়ে কিন্তু অনেক বড় বড় যারা লেখক সাহিত্যিক তারা লিখেছেন, রিভিউ করেছেন, মন্তব্য করেছেন, আরও রিভিউ হবে, আরও মন্তব্য হবে, কারণ বাংলা সাহিত্যে আমি পার্সোনালি মনে করি যে আমি বেসিক্যালি আসলে কোনো উত্তরাধিকার বহন করি না বাংলা সাহিত্যের। অনেকের মধ্যে অনেক উত্তরাধিকার থাকে যে আগে এরা এরা ছিলেন এখন ইনি এসছেন। আমার বাংলা সাহিত্যে পছন্দের লেখক আসলে খুব কম। আমি অমিয়ভূষণ মজুমদার আমার পছন্দের, তার গদ্য আমাকে অনেক প্রভাবিত একসময় করতো, পরে কমল কুমার মজুমদার আমাকে প্রভাবিত করতেন, এখন আমি দেখি দুজনই করেন মাইকেল মধুসূদন দত্ত আর আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই উত্তরাধিকারের জায়গা থেকে আমি এসেছি, বাট লেখা পড়লে বোঝা যায় কি হঠাৎ করে বাংলা সাহিত্যে উত্তরাধিকারের সিরিয়াল লাইনটা ধরে এটা কোনো জায়গায় পড়ে না। আচ্ছা, আসলে আপনি যদি সিরিয়ালি আসেন একদম হুমায়ুন আহমেদ পর্যন্ত, হুমায়ুন আহমেদ যার ফেরা উপন্যাস আমার অনেক প্রিয়, তার একটি উপন্যাস আমার এরকম ভয়াবহ প্রিয় নাম ফেরা। তো আমি এই এই আপনি যদি বইটা পড়েন আমি এই আসলে কোনো একটা ধাঁচে আমাকে ফেলতে পারবেন না, তো আমি সেই জন্য মনে করি যে পাঠকের বইটা পড়া উচিত, বিকজ বাংলা গদ্য নিয়ে আমি এখানে অনেক কাজ করেছি। আমার শক্তি হিসাবে ছিলেন বিনয় মজুমদার, আমার শক্তি হিসাবে একসময় ছিলেন এনারা, এনার বিনয় মজুমদার বাদে বাকি যাদের কথা বললাম বিভূতিভূষণ বাদে আমাকে এখন আর কোনো বাংলা সাহিত্যের বইতে আমার একটা টানে না, কারণ আমার মনে হয় যে এগুলো নিয়ে বাংলা গদ্য নিয়ে অনেক কাজ করার আছে, আমি সেটা বইতে করেছি। পাঠক কেন, আপনি প্রশ্নটা করলেন বোধহয় কেন বইটা পড়বেন বা এরকম কিছু জিজ্ঞেস করলেন, আচ্ছা যাই হোক আমি ভুলে গেছি, না অবশ্যই পড়বে বিকজ বাংলা গদ্য নিয়ে অনেক কাজ আছে বইটাতে। আমরা সেটাই মানে শুনে যেটা যে বড় বড় সাহিত্যিক এই সময়ের যারা এই রিভিউ এর জন্যই হবে, বাংলা গদ্যের উপর অনেক কাজ আছে এখানে, বাংলা গদ্য কতটুকু ভার নিতে পারে একটা বাক্য। আপনার এই বইটি আপনাকে, আপনি যেমন যেহেতু এর আগে আপনি অনুবাদ করেছেন এবং বিশ্ব সাহিত্যের মানে সাথে কাজ করার যে একটা অভিজ্ঞতা সেটা তৈরি করে আপনি কিন্তু ওই মানে নিয়ে যেতে চেষ্টা করেছেন আপনাকে, এবং এখন বাংলাদেশে এই যে এই লেখাটা বাংলাদেশের সাহিত্যে অবশ্যই একটা মানে মাইল ফলক হিসেবে যোগ হবে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আপনার এই যে ভিন্নতা, আপনার লেখার মধ্যে একটা আলাদা ধরন আছে, আপনার পরিকল্পনা কি যে সামনে কিভাবে আসলে আপনার এই লেখালেখি এই ধরনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ বাংলা গদ্য নতুন করে নির্মাণ করার একটা স্বপ্ন আছে। এখন তো আমি একা পারবো না, আরো কিছু লেখক আসতে হবে, সমসাময়িক আরো কিছু লেখক আসতে হবে, কারণ বাংলা গদ্যের বিউটি চলে গেছে। সংলাপ নির্ভর উপন্যাস পড়তে পড়তে আমরা ক্লান্ত, বাংলা গদ্য অনেক সুন্দর। আমি বেশ কয়েকটা ভাষার গদ্য দেখেও এই বই লিখতে গিয়েই দেখলাম যে বাংলা গদ্য নিয়ে এত কাজ করার আছে। এর আগে আমি করেছিলাম আমরা একটা কবিতার বইতে ঈশ্বর দি মেয়র মিউলের গল্প, যারা সাহিত্য সম্বন্ধে জানেন এটা জনপ্রিয় হয়নি, বাট তারা এই বইটা সম্বন্ধে জানেন, যেটা আমার এই উপন্যাসের চেয়েও শক্তিশালী লেখা, 2001 বেরিয়েছিল একটা কবিতার বই যেটা অনেক জায়গায় পাওয়া যায়। এখন সামনেই পয়লা বৈশাখের বৈশাখ মাসে এটার আবার দ্বিতীয় খণ্ড বেরোচ্ছে, ঈশ্বর দি মেয়র মিউলের গল্প, আর একটা ভুবন নির্মাণ, আর একটা প্যারালাল ইউনিভার্স নির্মাণ করা। হ্যাঁ, সো ওইটার ওটা আমি বললাম এই আগস্ট চ্যাপ্টার চেয়ে বেটার কাজ, মানে বলাই বাহুল্য আসলে, ইমাজিনেশন থাকতে হয় লিখতে গেলে, ইমাজিনেশন একটা ফ্রেমের মধ্যে আনতে হয়। আড্ডা পাগল মানুষ আপনি, এবং সেখানে দীর্ঘ সময় আপনার বন্ধুদের সাথে আপনি সারাদিন কাটাতাম বন্ধুদের সাথে, সেই বন্ধুরা অনেকেই আছেন, অনেকেই বন্ধু নাই বাট অনেকেই কাজ করছেন। আহমেদ সাফা ভাই মারা গেছেন, আমার গুরু ছিলেন উনি, ব্রাত্য রাইসু আছেন কবি আমার সবচেয়ে প্রিয়তম বন্ধু, প্রিয় বন্ধু আসফার হোসেন বিখ্যাত লেখক অধ্যাপক,
উনি এখন দেশের বাইরে থাকেন, মাঝে মধ্যে দেশে আসেন, সলিমুল্লাহ খান দার্শনিক অধ্যাপক, শাহবাগের গল্প যদি সাজ্জাদ শরীফ প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক, আমার এনারা অনেক ক্লোজ মানুষজন, আমি একটা পরিমণ্ডলেই বড় হয়েছি, এনাদের সাথেই শাহবাগে আমরা বেড়ে উঠেছি দীর্ঘ প্রায় 6-7 বছরের মধ্যে। দেন আমি ব্যাংকিংয়ে জয়েন করে শাহবাগ থেকে বিচ্যুত হয়ে যাই, বাট তারপরও টাচ আছে। আমি মনে করি এই বাংলা সাহিত্যে বেশ একগাদা নতুন লেখক লেখিকা আসছেন। আমি সেদিন একজনের লেখা দেখলাম, পারমিতা হিম, তার নতুন একটা বই নার্গিস নাম, আমাকে তার এই গদ্যের যে একটা অদ্ভুত কথা, একটা মেয়ে তার দুই কানে দুটো ফোন নিয়ে, দুই কানেই দুই ফোনে দুটো তার বয়ফ্রেন্ড, সে একসাথে দুজনকে একবারে হুম হুম করে কথা বলছে, আমার কাছে ভয়ঙ্কর লাগলো যে এটা ভাবা অনেক আনন্দের, এটা ভাবতে অনেক ভালো লাগে, ও মাই গড, একটা মেয়ে তার দুই কানে দুইটা ফোন নিয়ে দুই বন্ধুর সাথে একসাথে কথা বলছে, কারণ তার দুবার কথা বলার সময় নাই। এই যে চিন্তা, এই যে ইমাজিনেশনের ভয়ঙ্কর নতুন নতুন জায়গা, বাংলা সাহিত্যে অনেক কাজ আছে, বাট বাংলা সাহিত্য বেশি যদি চটুল হয়ে যায়, সাহিত্যের অমিয়ভূষণ মজুমদাররা যেটা করেছেন, গদ্যের মধ্যে কবিতা নিয়ে এসেছেন, ওটাতে কোনো একটা ন্যারেটিভ, একটা প্লট লাইন দাঁড়ায়নি, এই জন্যই আমার আর এগুলি এখন অত ভালো লাগে না। আর রিজনিংয়ের যে ব্যাপার থাকে, লজিক্যাল রিজনিং করা, মানুষ লজিক্যালি চিন্তা করে একটা কনক্লুশনে পৌঁছায়, এভাবে এভাবে করে করে আমি উপসংহারে গেলাম। মানে নিজের যে ভাবনার জগৎ, আমি ইললজিক্যালি চিন্তা করতে চাই, খুব চমৎকার, ইললজিক্যালি চিন্তা করার মধ্যে ভাবনার জগৎটা একটু ভিন্নই, এবং সেই ভিন্নতা যেন আপনার লেখায় থাকে। আমরা অনেক মানে ভালো ভালো অবশ্যই নিরীক্ষাধর্মী লেখা পাই আপনার কাছ থেকে, যা অবশ্যই আমাদের যে পাঠক, বর্তমান পাঠক, তাদেরকে অনেক বেশি টানবে, আকর্ষণ করবে। আবার অনেক ধন্যবাদ বলতন ল্যাপটপ তারকা কথনে এসে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য অনেক শুভকামনা আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। না, থ্যাংক ইউ। বইটা আপনারা পড়বেন, বইটা খুনোখুনির উপন্যাস, বইটা আবার বিশ্ব সাহিত্যের অনেক কিছু আছে, আবার বইটার মধ্যে অনেক আনন্দ আছে, এবং একটা ভয়ঙ্কর প্রেমের উপন্যাসও। অনেক ধন্যবাদ আবার। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে আয়োজনের শেষে চলে এসেছি। নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের এই তারকা লেখকের কথা শুনে, ভীষণ অনুপ্রেরণামূলক। তিনি এত ব্যস্ততা সত্ত্বেও নিজের ভিতরের যে সত্তা, সেটিকে কিন্তু একদম বিলিয়ে দিতে দেননি। আমরা প্রত্যাশা রাখি আপনারাও এভাবে নিজের যে প্যাশন, নিজের যে সত্তা, সেটিকে ধরে রাখবেন, সবসময় ভালো থাকবেন, আর থাকবেন চ্যানেল আয়ের সব আয়োজনের সাথে।